আমরা এখন সমুদ্র দেখতে চলে আসলাম, সমুদ্রের পাড়ে। তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো পতেঙ্গার আশেপাশে কী কী রয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন, দর্শনীয় স্থানগুলো আমরা দেখাবো, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আমরা এসেছি চট্টগ্রামের পতেঙ্গা বিচে, পতেঙ্গা সি বিচে। তো আমরা এখন চট্টগ্রামের সি বিচ দেখতেছি, খুবই সুন্দর এক মনোরমুগ্ধকর সমুদ্র সৈকত। তো আপনারা দেখছেন আমাদের সাথে রয়েছে পারভেজ, সাথে রয়েছে আমাদের ভাবি। তো আমরা আসলাম পতেঙ্গা বিচ দেখতে। তো পারভেজ ভাই, আপনার কেমন লাগছে পতেঙ্গা বিচ? ভাই, তিন চার দিন ধরে আপনার লকডাউন চলতেছে, ভালো লাগতেছে না, তাই বললাম আফতাব ভাই চলেন, ঘুরে আসি। ঘুরে আসার কথা ওকে চলে আসলাম পতেঙ্গা বিচে। এই আর এই আর কি মজা করতেছি এই মজা করতেছি। তো ভাবি, কি অবস্থা আপনার, কেমন লাগছে? ভালো লাগছে। আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আমাদের নিজস্ব করে গাড়ি দিয়ে আসছি, প্রাইভেট কার দিয়ে। তো এই আর কি অবস্থা। এই লকডাউনের মধ্যে চলে আসলাম পতেঙ্গা বিচে, অনেকদিন ধরে আসবো বলে সময় হচ্ছে না। তো লকডাউন যেহেতু পড়েই গেছে, হ্যাঁ, সব কিছুই এখন ছুটির মতোই। ভাবলাম বড় বসে থেকে কি আর হবে, লাভ কি, হ্যাঁ লাভ কি। তাই আমরা সমুদ্র দেখতে, সমুদ্র প্রেমী আমরা, যেহেতু আমাদের পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল, তাই আমরা এখন সমুদ্র দেখতে চলে আসলাম সমুদ্রের পাড়ে। তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো পতেঙ্গার আশেপাশে কী কী রয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন, দর্শনীয় স্থানগুলো আমরা দেখাবো, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন।